আমি সবের বেক্কা জানার জন্য আসলাম এমন অবস্থায় ওই হাটের ভেতর থেকে সুলতান আরেফিন বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওনার কাফনের ভেতর থেকে ওই স্বপ্নর বেক্কা জানার জন্য আগত লোককে জবাব দিচ্ছেন হে আগন্তুক যে স্বপ্ন দেখেছিলে এই জমিন থেকে একটি আরশ আসমানের দিকে উড়ে যাচ্ছে স্বপ্ন দেখেছিলে তোমার স্বপ্নের বেক্কা জেনে নাও তোমার স্বপ্নের বেক্কা হলো আমি বাইজিদ বস্তামি এতদিন আল্লাহর জমিনে খোদার আর হিসেবে ছিলাম আমি আজ মওতের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে এই আরশটা আসমানের দিকে উঠে যাচ্ছে সেটাই তুমি স্বপ্ন দেখেছো তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় বড় করে বলেন একটু করে আমরা তাহাজ্জুদের ওয়াক্ত চিনি চিনি না ফজর জোহর আসর মাগরিব ও আশারের ওয়াক্ত যে মুসলমান চিনে না সে তাহাজ্জুদের ওয়াক্ত কোত্থেকে চিনবে মুসলমানের খানের পর্দা ফেটে যাচ্ছে মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে কই মুসলমান তো ফজর ওঠে নাই মুসলমানের সাথে তো নামাজের সম্পর্ক দিনের বেলায় নাই সে মুসলমান তাহাজ্জুদের ওয়াক্ত কখন যাচ্ছে সে কেমনে জানে কিন্তু আমার ভাইরা বিশ্বকাপ দেখার জন্য তাহাজ্জুদের সময় অতিবাহিত করেছিল কথা মিথ্যে বলছি কথা ঠিক না যুবক তুমি জানো যে সময় তুমি ফুটবল বিশ্বকাপ দেখছো যে সময় তুমি ক্রিকেট বিশ্বকাপ দেখছো রাত দুই তিনটা চারটার সময় তুমি খেলাধুলায় মেতে উঠেছো সেই সময়টুকু কোন সময় তুমি জানো রাত যখন গভীর হয় রাত যতই গভীর হতে থাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের তত বেশি কাছে বান্দার তত বেশি কাছে আসতে থাকেন আল্লাহর কুদরতে রহমত তত বেশি বান্দার কাছে আসতে থাকে এবং বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আবেদন করেন বান্দা তুমি আমার কাছে গোনা মাপ চাও আমার কাছে রিজিক চাও আমার কাছে তোমার পাতে কামনা করো আমার কাছে তুমি ফরিয়াদ করো আরে যা চাইবে তাই দেব বড় করে বলুন না সুবহানাল্লাহ যা চাইবে তাই দেব কি দাসকের যুবক কোথায় রাত কোথায় কাটাচ্ছ তুমি তার স্ত্রী সাক্ষ্য দিচ্ছে আমার স্বামীকে আমি প্রত্যহ রাত্রে তাহাজ্জুদ গুজারিতে দেখতাম তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদা লুটে আল্লাহর দরবারে বলেছেন আল্লাহ আমার কবরকে তুমি কোরআন কারীম তেলাওয়াতের ব্যবস্থা করে দিও আল্লাহ সুবহানাল্লাহ হয়তো সেই পরে আছে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন ওনাকে তাহাজ্জুদের ওয়াক্তের দোয়া কবুল হয়েছে এখন কবরের মধ্যে তিনি কোরআন কারীম তেলাওয়াত করছেন বড় করে বলুন সুবহানাল্লাহ এই আমল এই অভ্যাস কি আমরা করতে পারি না বলুন না এটা আমরা করতে পারি না এবার আসি আউলিয়া কেরামগণ জিন্দা তার আরেকটা মেসাল আনি আউলিয়া কেরামদের মধ্যে আরেফদের মধ্যে একেবারে সিনিয়র ক্লাসের আবেদ জাহেদ এবং বিখ্যাত এক সুফি আরেফ যাকে সুলতানুল আরেফিন বলা হয় ওনার নাম হজরতে সৈয়দনা সুলতান আরেফিন আবু ইয়াজিদ বা বাইজিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলা হয় আমরা নাম শুনেছি ঠিক কিনা বলুন বাইজিদ বস্তামি নাম শুনেন নাই বাইজিদ বস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার বাড়ি কোথায় ইরানে ওনার বাড়ি ইরানে ইরানের বস্তাম শহরে তিনি সমাহিত ওনাকে দাফন করা হয়েছে ওনার এন্তেকাল ওখানে হয়েছে ওখানে ওনার বিশাল মাজার পাক রয়েছে চট্টগ্রামে শুধু রয়েছে ওনার আস্তানা এখানে ওনার কবর নাই মাজার নাই তিনি বাস্তাম শহর ইরানের সুলতানুল আরেফিন ওনার জীবনীতে দেখা যাচ্ছে বিশ্বনাথ শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহির তাজকিরাত আউলিয়া পড়ুন ওখানে রয়েছে একজন আল্লাহর বান্দা স্বপ্ন দেখলেন জমিন থেকে একটা বিশাল এক আরশ আকাশের দিকে উঠে যাচ্ছে ওই লোকটা স্বপ্ন দেখে দৌড়ে তিনি অনেক মানুষের কাছে গিয়ে জানতে চাইলেন আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে স্বপ্ন দেখেছে এই জমিন থেকে একটি বিশাল আরশ আকাশের দিকে উঠে যাচ্ছে তিনি এই আজীব স্বপ্ন দেখে এই বিরল স্বপ্ন দেখে ভোর সকাল অনেকের দ্বারস্থ হলেন তারা বললেন এই স্বপ্নের ব্যাখ্যা আমাদের কাছে জানা নাই আপনি একটা কাজ করুন
আপনি সুজা বাস্তাম শহরে চলে যান ও বুস্তামের বিখ্যাত আল্লাহর ওলি সুলতান আরেফিন বাইজিদ বুস্তামের কাছে চলে যান তিনি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন বড় করে বলুন সুবহানাল্লাহ স্বপ্নের ব্যাখ্যা কি যে কেউ দিতে পারে না তিনি বাস্তাম শহরে রওনা দিলেন ওই বুস্তাম শহরে প্রবেশ করতে তিনি দেখতে পেলেন মানুষের চোখে পানি মানুষ শুধুমাত্র কান্নার কান্না কান্না জড়িত চোখের সবাই শুধুমাত্র দলদলে মানুষ আসতেছে জিজ্ঞেস করলেন ভাই আপনারা সবাই কান্নাকাটি করতেছেন তার কারণ কি তারা বললেন আজকে আমাদের এই বুস্তাম শহরের যিনি সুলতান ছিলেন আর সুলতানুল আরেফিন ছিলেন আল্লাহর বিখ্যাত বলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন এই লোকটা বললেন হায় রে আমি আসলাম কত দূর থেকে কষ্ট করে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য এখন তো যার কাছে আসলাম তিনি তো দুনিয়াতে নাই তিনি বলেন যা হোক আমি ওই লোকের জানাজার নামাজ তো পড়তে পারলাম না ওনাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে একটু কার আমি পিছনে পিছনে অন্তত ওনার খাটিয়া মুবারক হলে একটু ধরার চেষ্টা করি বড় করে বলুন সুবহানাল্লাহ বুজুর্গদের খাটিয়া দল্ল লাভ আছে আর বেঈমানের জানাজার নামাজ পড়ে লাভ নাই ইমানদারের খাটিয়া দল্ল লাভ আছে ইমানদারের খাটিয়া বহন করে লাভ আছে তিনি দৌড়ে গেলেন কোনো মতে খাটিয়ার কাছে চলে গেলেন খাটিয়াকে ধরলেন আর মনে মনে ভাবলেন হাই আফসোস আমি তো আপনাকে পেলাম না আমি আসছিলাম আপনার কাছে আমার একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আজকে আর ব্যাখ্যা জানা হলো না শেষ মুহূর্তে আপনাকে দাফনের আগে আপনাকে পেলাম তাও খাটিয়ার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নসিব হইতে এটা রাখেনি আমি আপনার খাটিয়া মোবারক হলো ধরলাম এভাবে তিনি সামনে চলতে লাগলেন হঠাৎ করে যখন লোকটা মনে মনে খেয়াল করলেন আমি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসলাম এমত অবস্থায় ওই খাটের ভেতর থেকে সুলতান আরেফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওনার কাফনের ভেতর থেকে ওই স্বপ্নর ব্যাখ্যা জানার জন্য আগত লোককে জবাব দিচ্ছেন হে আগন্তুক যে স্বপ্ন দেখেছিলে এ জমিন থেকে একটি আরশ আসমানের দিকে উড়ে যাচ্ছে স্বপ্ন দেখেছিলে তোমার স্বপ্নের ব্যাখ্যা জেনে নাও তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো আমি বাইজিদ বুস্তামি এতদিন আল্লাহর জমিনে খোদার আরশ হিসেবে ছিলাম আমি আজ মতের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে এই আরশটা আসমানের দিকে উঠে যাচ্ছে সেটাই তুমি স্বপ্ন দেখেছ আরো চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর অলিগণ আল্লাহর আরশ হয়ে আছেন স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছেন কোথায় খাটের উপর থেকে কাপড়ের ভেতর থেকে জবাব দিচ্ছেন সুলতান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কাপড়ের ভেতর থেকে জবাব দিচ্ছেন স্বপ্নের ব্যাখ্যা বুঝিয়ে দিচ্ছেন আগন্তুক লোকটাকেও তিনি চিনছেন স্বপ্ন আর ব্যাখ্যাটাও আর জানেন নাই ওই লোকটা শুধু মনে মনে ধারণা করেছেন খেয়াল করেছেন হাই আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে পারলাম না এটা মনে খেয়াল করতে তিনি ভেতর থেকে জবাব শুরু করে দিলেন বড় করে বলুন সুবহানাল্লাহ মানুষ চিন্তা করছে কিরে ওনার জানাজা শেষ ওনাকে নিয়ে যাচ্ছি কবর দাফন করার জন্য তিনি তো আবার কথা বলতেছেন আপনি কি মরেন নাই তিনি কি জিন্দা নাকি আবার জীবিত লোক নিয়ে যাচ্ছে নাকি বলছেন না আমি মরেছি মৃত্যুবরণ করেছি সব ঠিক আছে আপন জায়গায় নিয়ে যাও আমাকে পাঠিয়ে দাও বড় করুন সুবহানাল্লাহ এরকম দৃষ্টান্ত একটা দুটা নয় আরও অনেক রয়েছে আরেকটা শুনুন